নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। একদিকে লোকাল ট্রেন বন্ধ, অন্যদিকে প্রাইভেট বাস চালু এবং সেখানে বেশি ভাড়া, আর অন্যদিকে সরকার ভনিতা করছেন, ভন্ডামি করছেন। সরকার বলছে কোনো ভাড়া আমরা বাড়াইনি, বাড়াবো না, কেউ ভাড়া বেশি দিলে আপনারা দেবেন না। আচ্ছা, যে মানুষটা বাসে উঠেছেন, আপনার কন্ডাক্টর আপনার কাছ থেকে বেশি ভাড়া চাইছেন, আপনি কোন বিকল্পটা নেবেন? মাঝপথে নেমে যাবেন বেশি ভাড়া চাইছে বলে, নাকি অ্যাডজাস্টমেন্ট করে এক্সট্রা ভাড়াটা দিয়ে আপনি শেষ গন্তব্যস্থলে পৌঁছবেন? কেন পৌঁছানোটা আপনার আসল লক্ষ্য, ঝগড়া করার থেকেও বেশি, তার থেকে পকেট ফাঁকা হচ্ছে হোক। কিন্তু প্রশ্নটা এখানেই যে সরকারের এই ভন্ডামি কেন? সরকার জানে না প্রত্যেকটি বাসে, প্রায় 90% প্রাইভেট বাসে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বেশি। আমরা ভুল বলছি? আপনারা মিলিয়ে নিন। যে মানুষগুলো ট্রেন রুটেও যেতে পারে, বাসের রুটেও যেতে পারে, তারা ট্রেনটা চালু থাকলে সেই ট্রেনে করে তারা গন্তব্যস্থলে পৌঁছতে পারতেন। উপায় নেই, অগত্যা প্রাইভেট বাস এবং সেখানে বেশি ভাড়া। আর সরকার বলছে আমরা তো নিচ্ছি না। আর অন্যদিকে বাস্তব প্রাইভেট ভাড়া কতটা বেড়েছে তার একটি ছোট্ট ইন্টারভিউ আপনাদের কাছে শোনাবো। আমাদের একজন নিত্যযাত্রী শুভঙ্কর আমাদের টেলিফোন করে জানিয়েছিলেন, সমস্ত বক্তব্যটা শুনলে চমকে যাবেন, 78/1। তিনি উত্তর চব্বিশ পরগনা জেলার খড়দহয়ে থাকেন, সেখান থেকে ধর্মতলা যাচ্ছিলেন। ভাড়া হচ্ছে নর্মাল সময় 78/1-এ রহড়া থেকে ধর্মতলা পৌঁছনে 15 টাকা, তার কাছ থেকে উক্ত বাস রুট নিচ্ছে 25 টাকা, অর্থাৎ 10 টাকা এক্সট্রা। 15 টাকার টিকিট দিচ্ছে, আবার 10 টাকার অ্যাডিশনাল টিকিট দিচ্ছে। এবং শেষ পর্যন্ত সেই যুবকটি যখন শেষ পর্যন্ত প্রতিবাদ করেছেন এবং নেমে সেখানকার একজন লোকাল, ওই যেখানে গিয়ে ধর্মতলায় পৌঁছেছে বাসটি, সেখানকার একজন পুলিশ আধিকারিককে জানিয়েছে। জানানোর পর তিনি বাস ড্রাইভারের সঙ্গে কিছুক্ষণ কথা বলেছেন, বলে বলেছেন আপনি যে থানায় খড়দা থানাতে গিয়ে কমপ্লেন করুন। ভাবুন, রহড়া থেকে খড়দা থেকে তিনি ধর্মতলায় গেছেন, ধর্মতলায় একজন পুলিশ অফিসারকে কমপ্লেনটা করলেন, সেই পুলিশ অফিসার বললেন যে আপনি ফিরে যান, ফিরে গিয়ে খড়দায় কমপ্লেন করুন। কেন কেন কমপ্লেন করবেন? চোখের সামনে একজন পুলিশ আধিকারিক দেখছেন যে বাসে বেশি ভাড়া নেওয়া হচ্ছে, সঙ্গে সঙ্গে তো বাসকে তাকে কেসটা দিতে পারতেন, আপনি বাস না আটকান কেসটা তো দিতে পারতেন, সেটা করছেন না। তার কারণ সরকারের সঙ্গে বাস মালিকদের একটা গোপন আন্ডারস্ট্যান্ডিং, আবার বলছি সরকারের সঙ্গে বাস মালিকদের একটা গোপন আন্ডারস্ট্যান্ডিং, ঠকছে কিন্তু আমজনতা মানুষ, আমরা বলছি এ কথাটা। কেন বলছি? তার কারণ সরকার ইচ্ছে করলেই কিন্তু উক্ত বাস মালিক কিংবা কন্ডাক্টর কিংবা ড্রাইভারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, কিন্তু সেটা নেবেন না। তার কারণ সরকারের গোপন এজেন্ডা হচ্ছে বাস মালিকদের বলে দেওয়া, তোমরা তোলো, আমরা বাইরে থেকে বলবো যে তোমাদের বারণ করছি। একটা ছোট্ট নোটিশ আমাদের হাতে আছে, সে নোটিশটা আপনাদের পড়ে শোনেন। নোটিশটা 18 August 2021 রিজিয়নাল ট্রান্সপোর্ট অথরিটি কলকাতা রিজিয়নের সেক্রেটারি সমস্ত বাস সিন্ডিকেটদের দিচ্ছেন, বেঙ্গল বাস সিন্ডিকেট, জয়েন্ট কাউন্সিল বাস সিন্ডিকেট এবং ওয়েস্ট বেঙ্গল বাস মিনি বাস ওনার্স অ্যাসোসিয়েশন, তার সঙ্গে সিটি সুবারবন বাস সার্ভিসেস এবং তার সঙ্গে অল বেঙ্গল বাস অ্যান্ড মিনি বাস সমন্বয় সমিতি, 5টা অর্গানাইজেশনকে তারা চিঠি দিয়ে জানাচ্ছেন যে ইন কানেকশন উইথ দ্য কমপ্লেন লজ বাই সেভারাল কমিউটার্স, ইউ আর হেয়ার বাই রিকোয়েস্টেড টু অ্যাডহিয়ার স্ট্রিক্টলি দি এক্সিস্টিং ফেয়ার চার্ট অ্যাজ পার ডিসিশন অফ আরটিএ বোর্ড ইন ইটস মিটিং হেল্ড অন 30/12/2020, ফেলিং উইচ স্ট্রিক্ট অ্যাকশন উইল বি টেকেন অ্যাজ পার এমভি অ্যাক্ট, রিজিয়নাল ট্রান্সপোর্ট অথরিটি কলকাতা রিজিয়ন এই নোটিশটা দিচ্ছেন সমস্ত বাস অ্যাসোসিয়েশনকে। সে নোটিশটা আপনার এই মুহূর্তে বাংলার নতুন বাংলার এই পর্দায় দেখছেন, আমরা দেখাচ্ছি। অর্থাৎ সরকারের তরফ থেকে রিজিয়নাল ট্রান্সপোর্ট অথরিটি স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে বলে ভয় দেখাচ্ছেন সমস্ত বাস অ্যাসোসিয়েশনগুলোকে, অন্যদিকে কিন্তু অতিরিক্ত ভাড়া নেওয়া চলছে। আমরা যদি ভুল বলি, আপনারা যে কোনো বাসে উঠুন, আপনারাই প্রমাণ পেয়ে যাবেন। যেভাবে আমাদের একজন নিত্যযাত্রী শুভঙ্কর আমাদের টেলিফোন করে তার অভিজ্ঞতার কথা জানিয়েছেন এবং তার তিনি বলেছেন তাকে বলা হয়েছে ধর্মতলা থেকে যান খড়দায় ফিরে যান, অর্থাৎ তিনি শুধু ডায়েরি করার জন্য ওই ধর্মতলা থেকে খড়দায় ফিরে আসবেন, আবার খড়দা থানায় যখন ঢুকবেন সে থানা এমনই থানা, আপনারা সবাই জানেন, নতুন করে বলার দরকার নেই। সেই থানা আবার বলবে যান ধর্মতলা, ওই অফিসারকে বলুন আমাদের সঙ্গে যোগাযোগ করতে। অর্থাৎ শেষ পর্যন্ত দিনের শেষে আপনার ওই 10 টাকা অতিরিক্ত নেওয়ার কমপ্লেনটা লজ করতে গিয়ে আপনারই হয়তো 200 টাকা বেরিয়ে যাবে। এইভাবে চলছে সরকার, আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য আমরা এই নোটিশটা দেখালাম। সরকার বলছে বাস ভাড়া বাড়বে না, তাহলে বিকল্প একটা ব্যবস্থা করুন, যারা বেশি ভাড়া নিচ্ছে সঙ্গে সঙ্গে তাদের ফাইন ইম্পোজ করুন, অথবা বলে দিন যে বাস ভাড়াটা বাড়বে। আসলে কিছু না, এই লুকোচুরি খেলা নয়, এটা মানুষকে ঠকানোর খেলা, সরকার এইভাবে করছে। আগে অন্যজন পরিবহন মন্ত্রী ছিলেন, এখন পরিবহন মন্ত্রী এসেছেন ববি আকিম, তিনি মিটিং করেছেন বাস ওনাদের নিয়ে এবং তাদের বলে দিয়েছেন বাস ভাড়া বাড়ানো যাবে না, এবং সেটা এবিপি আনন্দ, 24 ঘন্টা, নিউজ 18 সবাই ঘটা করে প্রচার করলো।
ববি হাকিম বলেছেন মাছ ভাড়া বাড়ানো যাবে না, ঠিকই তো, কত ভালো সরকার দেখো, গরিবে গরিব দরদির সরকার। আমরা খুশি হলাম, কিন্তু যখন বাসে উঠলাম তখন দেখলাম 15 টাকার বদলে 25 টাকা ভাড়া। এবং যে অভিজ্ঞতার কথা আমরা বলছি, নিত্যযাত্রীরা বলছেন, সরকারের এই যে খেলা, বাস মালিকদের বলছে তোমরা নাও, আমরা বাইরে থেকে একটা শাসন করবো, এই তোমরা করো না, এই তোমরা করো না, এই তোমরা বেশি ভাড়া দিও না, তোমাদের স্ট্রিক্ট অ্যাকশন নেবো, তোমাদের শাস্তি দেবো। শাস্তি দিতে পারবেন? শুনেছেন কোনোদিন, কোনোদিন দেখেছেন কাউকে শাস্তি দিতে এই সরকার, যিনি অন্যায় করছেন, যিনি অপরাধ করছেন? কোনোদিন দেখেছেন বাসের কোনো টাস্ক ফোর্স তৈরি করে যে কোনো বাসে আচমকা হানা দিয়ে বাস ভাড়া কাটতে এবং সেখানে যখন অতিরিক্ত ধরা পড়বে সঙ্গে সঙ্গে বাস মালিককে পানিশ করা? সেটা করবেন না। তার কারণ অভিনয়, ভণ্ডামি, প্রত্যেকটা মিনিটে মিনিটে মানুষকে বিপদে চালিত করা, মানুষকে বিভ্রান্ত করা। যে মানুষটা অতিরিক্ত ভাড়া দিচ্ছে তিনি বুঝে উঠতে পারছেন না, সরকার অফিসিয়ালি অ্যানাউন্স করছেন, ববি হাকিম পরিবহন মন্ত্রী অ্যানাউন্স করছেন, নবান্নে বসে বৈঠক হচ্ছে বাস মালিকদের সঙ্গে, দ্বিবেদী সাহেব চিফ সেক্রেটারি সেখানে, ববি হাকিম ট্রান্সপোর্ট মিনিস্টার উপস্থিত থাকছেন, বাস ভাড়া বাড়ানো যাবে না বলে বলে দেওয়া হচ্ছে তাদের ক্ষেত্রে, নোটিস করা হচ্ছে 8ই অগাস্ট, সরকারকে মানছে না। এটা হতে পারে নাকি? একটা সরকারকে বাস মালিকরা মানছে না এবং অতিরিক্ত ভাড়া নিচ্ছে, বিশ্বাসযোগ্য সম্ভব এরাজ্যে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি চান এক সেকেন্ডে সমস্যার সমাধান করতে পারেন, করবেন না। আসলে বাস মালিকদের বলে দেওয়া আছে তোমরা নাও, আমরা বাইরে এই করো না, এই করো না, এই করো না, এই করো না, এরকম একটা ভাব করবো, এবং এইভাবে বেশ কিছুদিন চালিয়ে গিয়ে তারপর টুক করে একদিন বাস ভাড়াটা বাড়িয়ে দেবো। এই বাস্তবতার মধ্যে চলছে বাংলা পরিবহন ব্যবসা। আসুন, শুভঙ্কর আমাদের ফোন করেছিলেন, 78/1 বলে বলছিলাম, বহু রুটে এই কীর্তি হচ্ছে, শুধু বাই ওয়ানের কীর্তিটা আমাদের মনে হচ্ছে। একটা এক্সাম্পল, নিত্যযাত্রী ফোন করেছেন, দুঃখের কথা বললেন, কি বললেন শুনুন। নমস্কার, আমি আসলে আপনাকে একটা ব্যাপারে ইনফর্ম করতে চাইছি যে এই মুহূর্তে বাস ভাড়াটা একটা সাধারণ মধ্যবিত্ত মানুষের কাছে কেমন হেডেক হয়ে গেছে। আমি খড়দা থেকে ধর্মতলা বাসে ট্রাভেল করতাম, যেখানে সেটার ভাড়া আগে ছিল 15 টাকা, এখন আমি রিসেন্ট একটা ট্রাভেল করলাম একবার, যেখানে আমার কাছে নেওয়া হলো 25 টাকা। এবং আমি নিউজের মাধ্যমে জানতে পেরেছিলাম যে মিনিস্টার, ট্রান্সপোর্ট মিনিস্টার নাকি বলেছেন যে আপনি যেখানে যাবেন সেখানে নেমে আপনি কাছের সার্জেনের কাছে যাবেন, সার্জেন আপনার সেই বাসের কাছে যথোপযুক্ত ব্যবস্থা নেবে। আমি সেই কথা ফলো করে একজন নাগরিক হিসেবে আমি গেলাম সার্জেনের কাছে ধর্মতলায়। উনি টিকিট গুলো দেখলেন, বাসটাকে আটকালেন, যে বাসের সাথে কথাবার্তা হলো, দিয়ে আমাকে বললেন যে আপনি একটা কাজ করুন, আপনি থানায় চলে যান। এবার আমি একটা মানুষ, আমি যেখানে একটা কাজের জন্য যাচ্ছি, আমার পক্ষে কি আবার ফিরে গিয়ে আবার থানায় যাওয়া সম্ভব? খুব সহজভাবে যদি ব্যস্ততা থাকে তাহলে সেটা সম্ভব নয়। আমি সেটা সার্জেনকে জানালাম এবং সার্জেনকে আমি বললাম যে আপনি অল্টারনেট কোনো একটা ব্যবস্থা করুন, কারণ এই মুহূর্তে আমার পক্ষে কোনো থানায় যাওয়া সম্ভব না। দিয়ে আলটিমেটলি যে কথাবার্তা বলে যেটা আমি বুঝলাম যে আমাকে ডিসি ট্রাফিককে মেল করতে হবে। অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম, মিনস আফটার হাফ অ্যান আওয়ার, আমি ডিসি ট্রাফিককে একটা মেল করি, বাট আই এম ইয়েট টু রিসিভ দ্য রিপ্লাই। এখনো পর্যন্ত আমি কোনো রিপ্লাই পাইনি, আশা করব যে ডিসি ট্রাফিকের তরফ থেকে আমি কোনো রিপ্লাই পাব। একটা একটা কথা আমাকে বলুন, সেটা হচ্ছে যে আপনার কাছ থেকে যখন টাকা চাইলো আপনি পরিষ্কার বলেছিলেন যে এটা এক্সট্রা ভাড়া দেবো কেন? আমি জিজ্ঞেস করেছিলাম এক্সট্রা ভাড়া দেবো কেন, এবং ইন্টারেস্টিংলি ওই বাসের মধ্যে কিন্তু এখন সেই পুরনো ফেয়ার চার্টটা লাগানো ছিল। আমি ওনাকে দেখালাম, উনি বললেন যে না, ফেয়ার রিভাইজ হয়েছে। আমি তো হোয়ার ইজ দ্য চার্ট, চার্টটা কোথায়? ওই চার্টটা এখনো আসেনি, আমাদের মালিক বলে দিয়েছে এবং আমাদের ইউনিয়ন বলে দিয়েছে যে ফেয়ার রিভাইজ হয়েছে, এখন এই চার টাকাটা নিতে হবে। আচ্ছা, এরকম ভাবে দেওয়া হচ্ছে।